please subscribe my channel and press the bell icon for more videos. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Amar naam Rising Star. আপনাদের স্বাগতম জানাই Ersr Class-এ। আজকে আমি আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম অধ্বনি সম্পর্কে। পড়ানো শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা বিষয় বলতে চাই। প্রথমত আপনারা Ersr Class-কে ফেসবুকে লাইক করুন। Ersr Class-এর পোস্টকৃত শিক্ষণীয় ভিডিও ফেসবুক পেজেও আপলোড করা হয়। Ersr Class-এর ফেসবুক পেজের লিংকটি হলো www.facebook.com/ersrclass। আজকে পড়ানো বাংলা উচ্চারণের নিয়ম অধ্বনি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের কৃত প্রশ্নের উত্তর দেব ও বুঝিয়ে দেব, এবং ভিডিওটি বন্ধুবান্ধব বা ছাত্রছাত্রীদের মাঝে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। সর্বশেষে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে পারেন এবং Ersr Class-এর দানকৃত পাঠের অংশীদার হতে পারেন। আশা করি আমি আপনাদের শিক্ষা বিষয়ক সকল সমস্যার সমাধান করার মাধ্যমে আপনাদের শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করব ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক শিক্ষার উজ্জ্বল দুনিয়াতে। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিবৃত, সংবৃত ও আদ্য অয়ের উচ্চারণের নিয়ম। তো আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব মধ্য অকারের উচ্চারণের নিয়ম, অন্ত অকারের উচ্চারণের নিয়ম, আর আরেকটা যেটা থাকবে লাস্ট সেটা থাকবে আদ্য, মধ্য ও অন্ত অয়ের পার্থক্য। ঠিক আছে, দুইটা করে পার্থক্য লিখতে হবে এরকম একটা প্রশ্ন, এটা মাঝে মধ্যে চলে আসে প্রশ্নটাকে একটু কঠিন করার জন্য। বাট যদি আপনি আদ্য, মধ্য ও অন্ত অকারের নিয়মগুলো ভালো মতো বুঝেন বা এটা শিখতে পারেন তবে আপনারা পার্থক্যটাও খুব ইজিলি লিখতে পারবেন, ঠিক আছে, উদাহরণ সহ। তো আমরা আজকে আলোচনাটা শুরু করি। মধ্য অকারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। নিচে মধ্য অকারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ দেওয়া হলো। এক নাম্বার, জফরার আগে রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ ও ঋকার থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়, যেমন অদম্য, অসভ্য। তাহলে আমি পূর্ববর্তী ভিডিওতে আমি ক্ষীয়র এই কথাটা বলেছিলাম, মানে ক্ষীয় থাকলে ক যুক্ত খ, ঠিক আছে, মানে ক হসন্ত খ হবে। কিন্তু আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে জফলা থাকলে দ্বিত্ব উচ্চারণ হতে পারে, মানে মানে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিত্ব হয়, যেমন এই অদম্যর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ দ, মানে দ এর ওকার হয়েছে, মানে দ ওকার, ম হসন্ত ম ওকার, তাহলে অদম্য। তাই যেমন অসভ্য, তাহলে অসভ্যতে এখানে ব হসন্ত ভ হয়েছে, তাহলে মানে দ্বিত্ব নর্মালি দ্বিত্ব হয় আর কি জফলা থাকলে, যেমন ত জফলা থাকলে ত যুক্ত ত, ঠিক আছে। এছাড়াও অনেক সময় অনেক কিছু চেঞ্জ হতে পারে, তো যাই হোক, তাহলে অদম্য, অসভ্য ইত্যাদি। দুই নাম্বার, তিন বা ততোধিক, মানে তিন বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে অ, আ, এ বা ওকার থাকলে অ এর উচ্চারণ ওকার হয়। আবার বলছি, তিন বা ততোধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে অ, আ, এ বা ওকার থাকলে অ এর উচ্চারণ ওকার হয়, যেমন কাজল। তাহলে আমরা কাজল, কলম এগুলো কীভাবে উচ্চারণ করছি, তাহলে এখানে ক মানে ওকার, মানে ল ওকার হয়েছে কলমে, আর কাজলে বৈকে জ এর ওকার হয়েছে, মানে কাজল, কলম, ঠিক আছে, আর ময়ের পরে হসন্ত, কারণ ময়ের মধ্যে কোনো স্বরবর্ণের উচ্চারণ নাই, তাই, ঠিক আছে, ইত্যাদি। তিন নাম্বার, মধ্য অ এর আগে এ থাকলে সেই অ ওকার রূপে উচ্চারিত হয়, মধ্য অ এর আগে এ থাকলে সেই অ ওকার রূপে উচ্চারিত হয়, যেমন কেতন, বেতন, ঠিক আছে। তাহলে বেতন, কেতনে তর পরে অ এর উচ্চারণ আছে, তাহলে অটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, ওকার রূপে উচ্চারিত হচ্ছে, তাহলে ওকার হয়েছে, যেমন কেতন, ঠিক আছে, বেতন, ঠিক আছে, ইত্যাদি। চার নাম্বার, বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য অ ওকারের মতো উচ্চারিত হয়, তাহলে বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য অ ওকারের মতো উচ্চারিত হয়, যেমন বনবাসী, তাহলে বনবাসী, পথচারী, আমরা পথচারী বলি না পথচারী বলি, ইত্যাদি, ঠিক আছে। তাহলে
আমরা একটা জিনিস আজকে নতুন একটা জিনিস শিখতে পারবো এখান থেকে আমি বলছি। তো ওই জিনিসটা হলো যদি মানে কোনো শব্দের মানে এস এর মতো যদি উচ্চারিত হয় তাহলে আমরা দন্ত স লিখব, ঠিক আছে? যেমন শ্রম, ঠিক আছে, তাহলে আমরা এটা শ্রম না, আমরা শ্রম বলবো, কারণ এটা এস এর মতো উচ্চারণ হচ্ছে। আর যদি এস এইচ এর মতো উচ্চারিত হয় তাহলে তাল অবশ্য লিখবো, ঠিক আছে? যেমন আমি এখানে যদি বলি তেমন, যেমন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য অকার ওকারের মতো উচ্চারিত হয়, যেমন বনবাসী, তাহলে এখানে বাসীর মধ্যে আমরা এটা এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে বলে আমরা তালিব স লিখেছি, যেমন বনবাসী, পথচারী, ঠিক আছে, ইত্যাদি। আর একটা নতুন জিনিস জানতে পারলাম, পাঁচ নাম্বার, মধ্য অ এর আগে আকার থাকলে সেই অ ওকারের মতো উচ্চারিত হয়, যেমন আসল, যেমন আসলে এখানে এসটা এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে সেজন্য আসল হয়েছে, তাল অবশ্য হয়েছে। যেমন আসল ভাষণ, তাহলে উচ্চারণে আরেকটা নিয়ম আছে যে মানে মূর্ধন্য স হয় না, তো মূর্ধন্য স্বর বদলে আমরা তাল অবশ্য লিখবো, তাহলে যেমন এখানে লিখছে ভাষণ ইত্যাদি, ঠিক আছে। পাঁচ নাম্বার, অন্ত অ এর উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো। নিচে অন্ত অ এর উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলো। এক নাম্বার, শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে অন্ত অ ওকারের মতো উচ্চারিত হয়, যেমন কর্ম, প্রাপ্ত ইত্যাদি, ঠিক আছে। শব্দের অন্তে অ এর আগে অনুষ্কার থাকলে অন্ত অ ওকারের মতো উচ্চারিত হয়, যেমন অংশ, বংশ, ধ্বংস ইত্যাদি, ঠিক আছে। তিন নাম্বার, দীরুত্ব, দীরুত্ব মানে দুইবার উচ্চারিত হলে, মানে যেমন দীরুত্ব মানে আমি যদি দীরুত্বে এখানে এমনি বিস্তারিত বলবো না, তা আমি একটু উদাহরণ দিই যে দীরুত্বটা কি, যেমন কাদো কাদো ভাব, ঠিক আছে, জ্বর জ্বর লাগা, তাহলে এটা দীরুত্ব, মানে দুইবার উচ্চারণ হচ্ছে, একটা শব্দ দুইবার উচ্চারিত হলে তাকে দীরুত্ব বলে। তাহলে দীরুত্ব শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে, মানে দীরুত্ব যে শব্দটা আছে এটা যদি বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাহলে অন্ত অ এর উচ্চারণ ওকারের মতো হবে, যেমন কাদো কাদো, তাহলে আমরা কাত কাত বলি না, আমরা কাদো কাদো বলি, যেমন ঝরঝড় বলি না, আমরা ঝড়ো ঝড়ো এরকম বলি, তাহলে যেভাবে উচ্চারণ করি আমরা উচ্চারণটা সেভাবে লিখব, তাহলে কাদো কাদো ঝড়ো ঝড়ো ইত্যাদি, ঠিক আছে। কিছু বিশেষণে অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্ত অ ওকার হয়, তাহলে কিছু বিশেষণে অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্ত অটা ওকারে ওকার হয়, যেমন কত, আমরা কত বলি না, আমরা কত বলি, আমরা বড়, ছোট এরকম বলি, তাহলে এগুলা হলো উদাহরণ, মানে যে এটা কেমন উচ্চারণটা, তাহলে ইত্যাদি। পাঁচ নাম্বার, শব্দের অন্তে অ এর আগে রফলা বা রিকার থাকলে অন্ত অ ওকার হয়ে যায়, তাহলে শব্দের অন্তে অ এর আগে রফলা বা রিকার থাকলে অন্ত অ ওকার হয়ে যায়, যেমন মৃত, ধৃত, কৃষ ইত্যাদি, যেমন এখানে রিকার আছে, তাহলে যেমন মৃত, তাহলে আমরা এখানে আমরা এটা ওকার হয়ে গেছে না, মৃত ত ওকার, সেজন্য আমরা ওকার দিয়েছি, তাহলে যেমন আমরা মৃত, ধৃত, কৃষ ইত্যাদি, তাহলে এগুলো উদাহরণ। তাহলে আমরা ছয় নাম্বার প্রশ্ন যাব, আদ্য অ, মধ্য অ ও অন্ত অ এর উদাহরণ সহ দুটি নিয়ম লেখো, তাহলে এটা প্রশ্ন। তো আমরা টেবিলে তিনটা অংশ দিয়েছি, তাহলে যেমন প্রথম অংশে আমরা রেখেছি অ এর স্থান, মানে যে কোন অ আমরা লিখছি সেটা মানে আদ্য না মধ্য না অন্ত, ঠিক আছে। দ্বিতীয়টা, দ্বিতীয় যে বক্সটা আছে সেখানে আমরা লিখবো নিয়ম, ঠিক আছে, আর লাস্টেরটা উদাহরণ। তাহলে আমরা অ এর স্থানে আমরা তিনটা মানে অ এর লিখবো, মানে উচ্চারণের নিয়ম লিখবো দুইটা করে, এটা হলো আদ্য অ। তাহলে আদ্য অটা যে নিয়মগুলো আছে যে কোনো দুইটা, আপনার প্রথম দুটোও দিতে পারেন, শেষের দুটোও দিতে পারেন, মাঝখানে দুটোও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, মানে আপনার যেভাবে যে দুটা সহজ লাগবে নিয়ম সে দুটো এখানে তুলে দিবেন, এটার উদাহরণটাও লিখে দিবেন, ঠিক আছে। মধ্য অয়ের ক্ষেত্রেও সেম, আপনার যে দুটা সহজ লাগবে সে দুটো আপনি লিখবেন এবং উদাহরণটাও লিখে দিবেন পাশে। অন্ত অয়ের ক্ষেত্রেও এই সেম টু সেম, মানে এখানে যে যে নিয়মগুলো আছে সেগুলো আমি বুঝাইছি আপনাকে, সেগুলো আমি আর বলছি না, কারণ
ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। তো আমি শুধু বুঝাই দিচ্ছি যে কীরকম ভাবে লিখতে হবে। তাহলে আমরা প্রথম কলামে অ এর স্থান, দ্বিতীয় কলামে নিয়ম, তৃতীয় কলামে উদাহরণ, এরকম ভাবে একটা টেবিল সাজাই আমরা সুন্দর করে লিখব, এই প্রশ্নটার উত্তর দিব, আর কোনো কিছুই না এখানে। তাহলে আমরা অ এর অংশটা শেষ করছি আজকে। এই দুটা পর্বে আমরা শুধু অ নিয়ে আলোচনা করেছিলাম, অছাড়া আরও অনেক কিছু আছে, যেমন এ এর মানে সংগৃহীত বিবৃত আসতে পারে, মফলা বফলা এগুলোরও সংগৃহীত বিবৃত আসতে পারে, উচ্চারণের নিয়ম, তাহলে আরও আছে। তো ওগুলো আমরা পরে আলোচনা করবো, ওগুলো এতটা বড় না, কিন্তু অটা একটু বড় ছিল, ওগুলো বড় বাট এতটা বড় না যে অয়ের মতো না, অয়ের চেয়ে একটু ছোটো আর কি, মানে সংগৃহীত বিবৃত এরকম। তো ওগুলো খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন, আমি দেখাই দিব, ওগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন, মানে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আপাতত অয়ের নিয়মগুলো দেখে নেন, তাহলে হয়ে যাবে। আর এখন করোনা ভাইরাসের কারণে মানে সব কিছু লকডাউন, কলেজ বন্ধ, সো আপনাদের এখন এই আমাদের ক্লাসটা থেকে ভিডিওগুলো দেখে দেখে শিখে ফেলেন নিয়মগুলো, যাতে পরীক্ষা যখনই হোক তাহলে আপনারা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারেন, নাম্বার পেতে পারেন। আর আমি আগে নিয়ম, যতগুলো নিয়ম আছে সবগুলো বোঝানোর পরে গিয়ে আমি প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে আমি যতগুলো নিয়ম মানে উচ্চারণ আছে সবগুলো দেখাবো, এরপর আমরা আস্তে আস্তে বানান নিয়মে যাব, তারপরে বানানের মানে ইয়েতে যাব, অংশে যাব, মানে দুই নম্বর প্রশ্নে যাব। এখন আমরা এক নম্বর নিয়েই চর্চা করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা আজকের টপিকটা ছিল বাংলা উচ্চারণের নিয়ম অধ্বনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব এবং ছাত্রছাত্রীদের মাঝে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমাদের ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা হলো www.facebook.com/ersrclass। আমাদের ইমেল পাঠাতে পারেন আপনারা, আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ersrclass@gmail.com। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, টাটা, বাই বাই।